নমস্কার বন্ধুরা, পুজোর সূচনা হয়ে গেছে, দুদিন পরেই গণেশ পুজো। আর আজকে বানাবো গণেশের প্রিয় খাবার মোদক, তাও আবার মোল্ড ছাড়া আর একদম কম থেকে কম উপকরণ দিয়ে। চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি ক্যারামেলাইজড করে নেব। আপনারা চিনি পরেও দিতে পারেন, তবে আমি প্রথমে একটু ক্যারামেলাইজড করে নিচ্ছি। তাহলে মোদকের যে রঙটা হবে না, সেটা গুড় দিয়ে মোদক করলে যেরকম একদম সুন্দর একটা লালচে কালার হয়, সেই কালারটা ঠিক হবে। কিন্তু আপনারা যদি চান তাহলে পরেও চিনি দিতে পারেন। চিনিটাকে এখানে ক্যারামেলাইজ করার জন্য কিন্তু আমি কোনো জল দিইনি, চিনিটাকে এমনি নাড়তে থাকবো। জল দেবেন না, চিনিটাকে অল্প অল্প নাড়তে থাকবেন। আর দেখবেন ধীরে ধীরে এটা গলে যাবে, লালচে লালচে কালার হতে থাকবে, তখন বুঝবেন যে আপনাদের চিনিটা খুব ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে। তো চিনি ক্যারামেলাইজড হয়ে গেলে পরে আঁচটাকে একটু কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। দুধটা প্রথমে একবারে দিয়ে দেবো না, তাহলে কিন্তু ক্যারামেলাইজড চিনিটা দলা দলা হয়ে থাকবে। তাই অল্প চিনি দিয়ে দুধের সঙ্গে এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো। চিনির সাথে দুধটা মিশে যেতে দেখুন কি সুন্দর একখানা কালার হয়েছে। এরপর বাকি দুধটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এখানে এই বাটিটার দু বাটি দুধ দিচ্ছি। দুধটাকে এবার ভালো করে একটু ফুটিয়ে নেব। চিনির সাথে পুরো দুধটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আর দুধ যখন ফুটে উঠবে তখন দিয়ে দিচ্ছি ওই বাটিরই এক বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, তবে পরিমাণটা যদি কম বেশি করেন সেক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটাও একটু কম বেশি করে নেবেন। এরপর গুঁড়ো দুধটাকে দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে একটু ডালা ডালা থাকবে, তার জন্য চিন্তা করবেন না, এটা মেশাতে মেশাতে দেখবেন খুব ভালো করে মিলে গেছে। তো এটা একটু সময় নিয়ে মেশাতে হবে। আমার এই প্রসেসটা করতে মোটামুটি আধা ঘন্টার মতন সময় লেগেছে। দুধটাকে মেশাতে মেশাতে দুধটা দেখবেন একদম ঘন হয়ে গেছে। আর যখন এটা মোটামুটি 90% মতন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতন ঘি। ঘি দিয়েও এটাকে আরো বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। নাড়তে নাড়তে যখন এটা আর একটুখানি ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব গোলাপ জল। তো আমি এখানে অল্প করেই গোলাপ জল দিচ্ছি, বেশি দিচ্ছি না। আপনারা যদি চান তাহলে এর মধ্যে এই পর্যায়ে এলাচের গুঁড়োও দিতে পারেন। আর যারা আপনারা আগে থেকে চিনি ক্যারামেলাইজ করে নেবেন না, এই পর্যায়ে এসে তারা কিন্তু চিনিটা মিশিয়ে দেবেন। নাড়তে নাড়তে যখন এটা কড়াইয়ের তলা ছাড়তে থাকবে বুঝবেন এটা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে। তখন এটাকে আমি তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব। আর তারপর থালার মধ্যে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর এটাকে মোটামুটি 5-10 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব। তো আমি এখানে দুধের মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যায়নি, হালকা একটু গরম আছে, এরকমই গরম আমাদের রাখতে হবে। এরপর হাতের মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি ঘি। ঘিটাকে দু হাতের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু চেপে চেপে এটাকে গোল করতে থাকবো। দেখবেন যখন এটাকে আপনারা মেশাতে যাবেন তখন কিন্তু এটা একটু গুঁড়ো গুঁড়ো লাগবে, তাই একটু চাপ দিয়ে এটাকে গোল গোল করবেন। খুব স্মুথ, তাহলে একদম ক্র্যাক ফ্রি আপনারা একখানা মণ্ড পেয়ে যাবেন। আর যখন এটা এরকম সুন্দর ক্র্যাক ফ্রি একটা গোল হয়ে যাবে, এটার মাঝখানটা একটুখানি ফাঁকা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজুর টুকরো, এটা কিন্তু একদম অপশনাল। কাজুর টুকরোগুলো দিয়েও এটাকে আবার ভালো করে একদম মসৃণ একখানা গোল তৈরি করে নেব। এরপর হাতের আঙুল দিয়ে এটাকে এরকম উপরের দিকে একটু লম্বা করতে থাকবো, যেরকম মোদকের থাকে। তো মোটামুটি এটা একটা হাইট পর্যন্ত আমি লম্বা করলাম। এরপর একটা চামচ দিয়ে এটার গায়ে এরকম আমি দাগ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। মোদকের গায়ে কিন্তু যখন মোদকের মোল দিয়ে করা হয় এরকম সুন্দর একটা দাগ থাকে। তো আমরা যেহেতু মোল ছাড়া করছি তাই এই দাগটাকে নিজে থেকে একটু বানিয়ে নিলাম। আর আমার মোদক দেখুন একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। ঝটাপট কম উপকরণ দিয়ে মোল ছাড়া কি সুন্দর মোদক। তো এরকমভাবে আমি বাকি মোদকগুলোকেও বানিয়ে নেব। তৈরি হয়ে গেছে গণেশ পুজো উপলক্ষে মোদক, এটাকে মাওয়া মোদক বলে। মোদক অনেক ধরনের হয়, আজকে আমি এটাই বানালাম। চারিদিকে আমি কিছুটা কাজু ছড়িয়ে নিয়েছি। আর আমরা জানি যে গণেশ ঠাকুর দূর্বা আর লাল ফুল খুব ভালোবাসেন, তাই একটু দূর্বা আর লাল ফুল দিয়ে এটাকে একটু ডেকোরেটও করে নিচ্ছি। তো দেখলেন ঝটাপট একদম কম উপকরণ দিয়ে কি সুন্দর মোদক বানানো যায়। আপনারা একবার ট্রাই করবেন, আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে তাহলে এবার পরের ভিডিওয়ে নতুন কোনো রান্নার সাথে।